নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। এই তো আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এটা মহালয়ার দিন সকালে, আমরা সবাই রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আমরা এখন যাব আমাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে, ওখানেই আমাদের দুর্গাপূজা হয়। এই দেখুন, যাবার সময় একটু আমাদের বাগানটা আপনাদেরকে না দেখালেই নয়, এটি হচ্ছে আমার বাবাইয়ের নিজের হাতে তৈরি করা বাগান। জানেন তো, আমার বাবাই না খুব সুন্দর করে অনেক যত্ন সহকারে এই বাগানটি তৈরি করেছেন। উনি গাছ খুব পছন্দ করেন। কত ছোট্ট ছোট্ট চারা গাছ এনেছিলেন জানেন তো, দেখুন কত বড় বড় হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর ফুল ধরে। এই তো আমি বেরিয়ে গেছি, ও গাড়ি নিয়ে চলে এসেছে, এখন আমরা যাব পুরনো বাড়ির উদ্দেশ্যে। আপনারাও আমার সাথে থাকুন, আমি সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে আমি আপনাদের সাথে সবটা শেয়ার করব। সবটা ভিডিও করতে পারিনি, কিছু কিছু করেছি, যেটুকুই করেছি সেটুকুই শেয়ার করব। এই দেখুন, যাবার পথে রাস্তাঘাটে কত প্যান্ডেল, মনটা কত ফুরফুরে হয়ে গেছে, কি ভালো লাগছে না? এই দেখুন, এইটা ভিডিওটা করা, আমি ভিডিও চক্করে জুতো পরতেই ভুলে গেছি, যে স্লিপারটি বাড়িতে পরেছিলাম সেটা পরে নিয়েছি। যাই হোক, বাড়িতেই তো যাচ্ছি, বলুন তো। এই তো পাড়াতে ঢুকে গেছি, এই দেখুন পাড়ার প্রথমে ক্লাবের ঠাকুর, ওই দিনকে ক্লাবের ঠাকুরও চলে এসেছেন। এই তো আমাদের পাড়ার মধ্যে ঢুকে গেছি, আমাদের বাড়ি থেকে আমাদের পুরনো বাড়ি বেশি দূর না, ওই 10-15 মিনিট মতন সময় লাগে। এই তো চলে এসেছি, এই দেখুন আমাদের কাকাই, আমি বলছিলাম একটু হাই করো তো, বন্ধুদের সাথে তোমার আলাপ করাবো। এই তো এই ঘরটি দেখুন, এখানে ঠাকুরের সমস্ত সামগ্রী এখানে রাখা আছে, এখানে সমস্ত কিছু রাখা আছে। তারপরে চলুন এই যে রান্নাঘর একটু ঘুরে আসি। হ্যাঁ, মামনি এখানে আলু পোস্ত রান্না করছে, দুপুরে খাওয়া হবে তো, মামনির হাতে আলু পোস্তটা না খুব ভালো জানেন তো। চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। এই দেখুন আমাদের প্যান্ডেল চলছে, তারপর আমরা নারকোল কুড়োচ্ছিলাম নাড়ু করার জন্য, বাড়ির মেয়েরা সবাই একসাথে বসে। এই তো বাইরে সবাই বসে আলোচনা করছিল কোথায় কোনটা হবে, ডেকোরেট যেগুলো যেগুলো বাকি ছিল আর কি, প্যান্ডেলটা তো এখন ইনকমপ্লিট। তারপর এই তো নাড়ু পাকাচ্ছিল, এই যে দুটো কুচকু কি যত্ন সহকারে নাড়ু করছে দেখুন, আসলে পুজোর কাজ তো সবাই মিলে একসাথে হাতে হাতে করলে কি ভালোটাই না লাগে, আর কাজটাও কত তাড়াতাড়ি হয়ে যায়, সবাই মিলে একসাথে কাজ করার আনন্দটাই আলাদা, আর বাড়ির পুজোর আনন্দ তো আলাদা হবে। তার ফাঁকে আমি একটু ছাদে উঠে পড়েছি, ছাদটা না বিকালে এত সুন্দর লাগে, আর আমাদের বাড়ির ছাদটা না অনেকটা বড়, তাই ভাবলাম বিকালে একটু ছাদে ঘুরে আসি, কি সুন্দর পাখির আওয়াজ চারিদিকে, খুব ভালো লাগছিল। তারপরে এই তো আলপনার পর্ব, আমরা সবাই মিলে বসে বসে আলপনা আঁকছিলাম, আমার ননদেরা জানেন তো খুব ভালো আলপনা দেয়, দেখুন কি সুন্দর হয়েছে না। এখনের জন্য টাটা, আবার পরে দেখা হবে।